জ্যাক মা চীনের বিখ্যাত ধন কবে, তিনি অনলাইন রিটেল বিজনেসের প্রতিষ্ঠাতা, আলিবাবা এর প্রতিষ্ঠাতা এবং সিইও। বিশ্বের প্রভাবশালী ধনী ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম একজন, বিজনেস টাইকুন মনে করা হয় তাকে। সারা বিশ্ব তার জীবনকে নিয়ে আলোচনায় আলোচিত হয়ে থাকে। তার প্রতিষ্ঠান আলিবাবা .com অনলাইন ব্যবসায় বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানকে পিছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হয়েছে। তিনি চীনের প্রধান ধনী ব্যক্তির তালিকায় নাম লিখিয়েছেন এবং শ্রেষ্ঠ ধনী হিসেবে আবির্ভূত হয়েছেন এবং এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী। বারবার তিনি তার নিজের অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করেছেন। তবে তার এই উত্থানের পিছনের কাহিনী সকলকে অবাক করে দেয়। খুব দরিদ্র পরিবারের সন্তান জ্যাক মা একসময় খেতে পেতেন না, ভালো পড়াশোনার সুযোগও ছিল না তার। তার প্রথম জীবন ছিল শুধুই ব্যর্থতা এবং অসফলতায় পরিপূর্ণ। তার জীবনে সকল মানুষের জন্য এক অনুপ্রেরণামূলক জীবনী বা প্রতীক বলা হয়। জ্যাকমার জন্ম 10 সেপ্টেম্বর 1964 সালে। স্ত্রী জং ইয়াং, তার তিনটা সন্তানও রয়েছে। ছোটবেলা থেকেই জ্যাকমা ইংরেজি ভাষার প্রতি আকর্ষিত ছিলেন এবং তিনি নিজে ইচ্ছায় ইংরেজি শিখতে থাকে। ইংরেজি শিক্ষার জন্য তিনি টুরিস্ট গাইড এর কাজ বেছে নিয়েছিলেন। তিনি 9 বছর এই কাজ করেন। টুরিস্টদের সাথে কথা বলার মাধ্যমে তিনি 13 বছর বয়সে ইংরেজি শিখতে শুরু করেন। জ্যাকমার জন্মগত নাম মা ওয়াওন। তার নাম উচ্চারণের অসুবিধার জন্য টুরিস্টরা তাকে নাম জ্যাক নাম দিয়েছিল। জ্যাকমার শিক্ষা জীবন খুবই কঠিন ছিল। তিনি পড়া মনে রাখতে পারতেন না। তিনি ক্লাস 4 2 বার এবং ক্লাস 8 3 বার ফেল করেন। খুব কষ্টে তিনি স্কুল জীবন শেষ করেন আর গ্র্যাজুয়েশন এন্ট্রেন্স পরীক্ষায় 5 বার ফেল করেন। এরপর তিনি অনেক চেষ্টা করে ভালো কলেজে অ্যাডমিশন পাননি। খুব খারাপ মানের একটি প্রতিষ্ঠান থেকে 1988 সালে ইংরেজিতে গ্রাজুয়েশন পাশ করে খুব সাধারণভাবে তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য আবেদন করেও কোনো সাড়া পাননি। জ্যাকমার কর্মজীবনে তিনি খুব অসফলতার মুখে পড়েন। হয়তো তার জায়গায় অন্য কেউ হলে হয়তো নিরাশ হয়ে পড়তেন। তিনি 30টির অধিক চাকরি পরীক্ষায় অসফলতার মুখ দেখেন। তার জীবনে এক সময় তিনি KFC-তে চাকরির জন্য আবেদন করেন। চীনে আসা নতুন KFC চাকরির ইন্টারভিউতে 23 জনের মধ্যে তাকে বাদে 22 জনেরই চাকরির সুযোগ হয়। জ্যাকমা তার বন্ধুদের আমন্ত্রণে আমেরিকায় যান। 1995 সালে তিনি প্রথম কম্পিউটার এবং ইন্টারনেট চালায়। ইন্টারনেট তাকে খুব অবাক করে আর বিভিন্ন কিছু খোঁজার মধ্যেই দেখেন চীন সম্পর্কে ইন্টারনেটে কোনো তথ্য নেই। তিনি সামান্য তথ্য সংযুক্ত করেন এবং পরে চীনের নাম ইউরোপেদে বানান। সেই সময় আমেরিকার আমাজন খুব বিখ্যাত হওয়ার পর্যায়ে ছিল। জ্যাকমা এই বিষয়টি খুব আকর্ষণ করেন। তিনি চীনের একটি এরকম প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা করেন। দেশে এসে তিনি তার শহরে ছোট ছোট দোকানের সাথে মিলে একটি রিটেল অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেন। তার নাম রাখেন আলিবাবা। প্রথমে কিছু বছর তাকে কোম্পানির জন্য অর্থের সন্ধান করে খুব কষ্ট করতে হয়, কিন্তু তার পরিশ্রম এবং উদ্যমের কাছে সবকিছু পরাজিত হয় এবং ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন চীনের সফল উদ্যোক্তা। তার কোম্পানি আলিবাবার উত্থান চীন থেকে ইবে কোম্পানি সহ আরো বিভিন্ন মার্কিন কোম্পানির ব্যবসা গুটিয়ে চলে যেতে বাধ্য হয়। জ্যাকমায়ের জীবনী আমাদের প্রত্যেককে ব্যর্থতা থেকে কিভাবে সফল হতে হয় সেই ব্যাপারটাই শিখ